মুম্বাইয়ের তাজ হোটেলের অনুকরণে পূজা মণ্ডপ, চতুর্থীর আগে থেকে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। আসানসোল শহরের ধবমেন কোলিয়ারির ইসিএল গ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে আপনার মনে হতেই পারে আপনি হয়তো এক নিমিষেই চলে এসেছেন মুম্বাই মহানগরীতে আর দাঁড়িয়ে আছেন তাজ হোটেলের সামনে। তবে কিছু সময়ের মধ্যেই সেই ধারণা ভেঙে গেলেও তাজ হোটেলের সেই দৃশ্য নজর কাড়বে আপনার, জায়গা করে নেবে মনের মণিকোঠায়। নিশ্চয় এতটুকু শুনে ভাবছেন, তবে কি মুম্বাই শহরের তাজ হোটেল তৈরি হয়েছে আসানসোল শহরেও? না না, তেমনটা নয়। এবছর শারদ উৎসব উপলক্ষে আসানসোল শহরের ধবমেন কোলিয়ারির ইসিএল গ্রাউন্ডের ময়দানে মুম্বাই শহরের তাজ হোটেলের আদলে তৈরি হয়েছে পূজা মণ্ডপ। সেই দৃশ্য ইতিমধ্যেই মুগ্ধ করেছে দর্শনার্থীদের। বর্তমান সময়ে পাল্লা দিয়ে বাড়ছে থিমের প্যান্ডেল। বিভিন্ন ক্লাবগুলি দুর্গাপুজোর বেশ কয়েক মাস আগে থেকেই শুরু করে দেয় তার প্রস্তুতি। কোন ক্লাব কাকে টেক্কা দেবে, কোন থিম নজর কাড়বে দর্শনার্থীদের, এমনটাই ভাবতে থাকেন আয়োজকেরা। সেই ভাবনা থেকেই বিভিন্ন সময় পূজো মণ্ডপগুলি নিত্য নতুন থিমের ওপর পূজা মণ্ডপ উপহার দেন দর্শনার্থীদের। এবছর আসানসোল শহরের ধবমেন কোলিয়ারির ইসিএল গ্রাউন্ডের ময়দানে মুম্বাই শহরের তাজ হোটেলের আদলে তৈরি করা হয়েছে পূজো মণ্ডপ। এর আগেও বুর্জ খালিফা, টুইন টাওয়ার সহ একাধিক নিত্য নতুন পূজা মণ্ডপ উপহার দিয়েছেন দর্শনার্থীদের। এবছরও থিমের ছোঁয়া রয়েছে পূজা মণ্ডপে। এবছরে তাদের থিম মুম্বাই শহরের তাজ হোটেল। এবছর তাদের পূজো 53তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এই বছরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে পূজোর। তবে জানা যায় বাঁশ, কাপড়, প্লাই ও থার্মোকল দিয়ে তৈরি করা হচ্ছে এই তাজ হোটেলের আদলে পূজা মণ্ডপ। সেই সাথে থাকবে নানান ধরনের কারুকার্য। পূজা মণ্ডপে থাকবে বাহারি আলোকসজ্জা, সেই সাথে দেবী প্রতিমাতেও থাকবে নতুনত্বের ছোঁয়া। আয়োজকদের দাবি, প্রতি বছরের মতন এই বছরও দর্শনার্থীরা নিরাশ হবেন না। গতকাল অর্থাৎ রবিবার উদ্বোধন হয় এই পূজা মণ্ডপের। জানা যায় উদ্বোধন হওয়ার আগে তো বটেই, উদ্বোধন হওয়ার পর থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে পূজা মণ্ডপে। এই বিষয়ে আয়োজকেরা জানান, এই বিষয়ে আয়োজকেরা জানান, দুর্গাপুজোয় এর আগে আমরা অনেক ধরনের থিম করেছি, কিন্তু বহুদিন ধরে মুম্বাইয়ের তাজ হোটেল তৈরির ইচ্ছা ছিল আমাদের পূজার মাধ্যমে তুলে ধরার। এবার সেটা সম্ভব হওয়ায় খুবই ভালো লাগছে, আশা করি দর্শনার্থীদেরও ভালো লাগবে। এই এলাকা, এই অঞ্চলের সমস্ত লোক এটা দেখার জন্য আসবেন এখানে। কোলিয়ারি অঞ্চলের পূজা মানে দেবমেনে কোলিয়ারি পুজো খুব জনপ্রিয়। আপনি একজন ইসিএল কর্তা হিসেবে কতটা গর্বিত মনে করছেন? নিশ্চয়ই, আজকে ধুমমেন, চীনাকুড়ি, গঞ্জিমা আদি কিছু পুজো পুরো পশ্চিমবঙ্গের একটা জায়গা নেয়, তো বিশেষ করে ধুমমেনের ব্যাপারে সবাই জানে। এবং ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, আসানসোল। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।